বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের 59তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, এছাড়াও সাবেক এমপি শিরিন পুনম, শেখ জামাল, ধানমন্ডি ক্লাব লিমিটেডের ডাইরেক্টর, বঙ্গবন্ধু একাডেমির প্রেসিডেন্ট শেখ ইকবাল খোকন, বাংলাদেশ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্বপন চৌধুরী, লায়ন খাজা হোসেন লায়ন গনি মিয়া, বঙ্গবন্ধু একাডেমির সহসভাপতি আতাউর মিজি এবং বঙ্গবন্ধু একাডেমির অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এমনি করে যখন কাকুতি বিনতি করছিল, এক ওই কুলাঙ্গার ওই খুনি দামিন মসজিদে হাত ধরে টেনে নিয়ে বলেছিল, আয় তোর মার কাছে তোকে নিয়ে যাই, এমনি হাত ধরে টেনে নিয়ে ফ্রাস ফায়ার করে সেই সত্য শিশু রাসেলকে ওরা হত্যা করেছে। আজকে সেই রাসেল শেখ রাসেলের জন্মদিন। এই জন্মদিনে প্রিয় নেতা মুজাফফর হোসেন পল্টু ভাই, কোনো মাতা আজকে আপনাদের কাছে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই, সাক্ষী রেখে দিতে চাই, এই জন্মদিনে আমাদের শপথ হোক এই বিএনপি জামাত অপশক্তির বিরুদ্ধে আমরা জনত্রী শেখ হাসিনার যে কোনো ঘোষিত কর্মসূচি আমরা বিগত দিনে এলাকায় রাজপথে থাকতে হবে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতীয় জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। আমি আর বেশি দিন উপস্থিত করবো না আমার বক্তব্য, তবে আমি পন্ডু ভাইকে হাজারো ধন্যবাদ জানাই। পন্ডু ভাই, আল্লাহ আপনাকে দীর্ঘস্থায়ী করুন। আপনার মতো মানুষ যদি এই আওয়ামী লীগে থাকে, আওয়ামী লীগের কোনো দূরদিনে আসবে না। আপনি আসলে সত্য করে একজন ভালো মানুষ, সবার ডাকে সব সময় সারা দেন। এই বঙ্গবন্ধু একাডেমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। সরি আপনাকেও ধন্যবাদ।